হ্যালো প্রিয়ন তোমাদের প্রত্যেকের সুবিধার্থে নার্সিং পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য অধ্যায় ক্লাস গণিতের বা ম্যাথের শুরু করলাম তো আজকে আমাদের যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট অবশ্যই তোমরা বেসিকের সাথে ভালো করে বুঝে নাও কারণ দু হাজার জন্য প্রিপারেশন করতে চাইলে এখন থেকে কিন্তু ভালো করে প্রিপারেশন তোমাদের নিতে হবে ওকে আচ্ছা দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এসেছিল দু হাজার তেইশে ঠিক আছে দু হাজার তেইশের প্রশ্নগুলো যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে যে এই টাইপেরই প্রশ্ন সিম্পল ইন্টারেস্ট ছিল ওকে ভালো করে দেখো যে এখানে আটচল্লিশশো টাকা রয়েছে এবার আটচল্লিশশো টাকা বার্ষিক তো এখানে অবশ্যই আমরা প্রিন্সিপাল করবো প্রিন্সিপাল মানে হচ্ছে যে আসল টাকাটা বার্ষিক এইট এই আট পূর্ণ একের দুই পার্সেন্ট বা শতকর হারে তাহলে অবশ্যই এটা আমি করব রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে হার ঠিক আছে সরল সুদের হারে দুই বছর তিন মাসের কত টাকা তাহলে এটা অবশ্য টাইম দু বছর তিন মাস টাইম কত টাকা সুদ অর্জন করবে সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট কত টাকা হবে দেখো আমি তোমাদের বলে রাখি এই টাইপের প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে থাকলে সব সময় তোমরা এটাকে শর্টকাট করে নি দু বছর তিন মাস আছে দেখো এবারে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি যদি সময়টা করি এখানে সময়টা করলাম ঠিক আছে এখানে সময় বলা হচ্ছে যে দু বছর দু বছর অ্যান্ড তিন মাস ঠিক আছে এবারে দু বছর তিন মাসকে যদি আমি ভেঙে নিই তাহলে এটা হবে দুই পূর্ণ তিন মাস তিন মাস মানে কত তিন মাস মানে হচ্ছে একের এখানে চার তিনে বারো তাহলে অবশ্যই একের চার হবে এবার টোটাল চার দুই চারে আট নয় তাহলে নয়ের চার এর নয়ের চার কী হয়ে গেলো এটা হয়ে গেল বছর ঠিক আছে এটা হলো নয়ের চার বছর ক্লিয়ার হয়েছে না বুঝতে পেরেছ না পাওনি বছর তিন মাস তিন মাস মানে কি বারো মাসে এক বছর তো এটাকে তিন দিয়ে ভাগ করতে হবে তিন চার এবার এক একটা ভাগে কিন্তু চার করে পড়ছে তাহলে তিন মাস মানে এখানে একটা ভাগ ঠিক আছে একটা ভাগ মানে হচ্ছে তিনের চার একের চার ঠিক আছে তো এবারে তোমাদেরকে দেখতে হবে যে এখানে তো আমি সময়টা পেয়ে গেলাম হ্যাঁ কি না সময়টা তো পেয়ে গেছি আচ্ছা সময় যখন আমি এখানে পেয়ে গেছি তখন এখানে আমাকে দেখতে হবে যে এখানে রেট অফ ইন্টারেস্ট কত তো রেট অফ ইন্টারেস্ট এখানে কত রয়েছে এখানে রয়েছে আট পূর্ণ একের দুই এটাকে ছোট করে না ভগ্নাংশে দুই আটটা ষোলো আর দুই আটটা ষোলো তাহলে কত হচ্ছে সতেরো বাই দুই এখানে সতেরো বাই দুই আমি রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম আর প্রিন্সিপাল মানে তো আমরা জানি প্রিন্সিপাল মানে হচ্ছে কত আটচল্লিশশো টাকা এবারে তোমাদেরকে কি বের করতে হবে এখানে সুদ বের করতে হবে বা ইন্টারেস্ট এবার ইন্টারেস্টের আমরা সবাই সূত্রটা জানি যারা জানো না তারা একবার দেখে নাও ইন্টারেস্টের সূত্র কি হবে পিটিআর ঠিক আছে সূত্রতে আমরা ফেলবো পিটিআর বা অ্যাকশন সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে পিটিআর আই এই চারটা সূত্র তোমাকে জানতে হবে একটা সূত্র হচ্ছে পি তারপরে টি তারপরে আর 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 একটা হচ্ছে কি বলতো আই এই চারটা সূত্রের সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু খেলা এই চারটা সূত্র ভালো করে পিটিআর আর আই ক্লিয়ার আচ্ছা পিটিআর বাই একশো হচ্ছে আয়ের সূত্র বা ইন্টারেস্টের সূত্র পি মানে কত বলো প্রিন্সিপাল হচ্ছে আটচল্লিশশো টাকা অবশ্যই এখানে আমি আটচল্লিশশো টাকা লিখে দেব আচ্ছা গুণিত এখানে টি মানে হচ্ছে বছর বছর কত এখানে টি মানে হচ্ছে নয় বাই চার এখানে নয় বাই চার বছর ক্লিয়ার আচ্ছা এবার আর রেট অফ ইন্টারেস্ট কত রেট অফ ইন্টারেস্ট সূত্রপূর্ণ সূত্র বাই দুই ঠিক আছে আর নিচে কত হবে নিচে হবে আমাদের একশো এবারে এটাকে কাটাকুটি করে নাও কাটাকুটি করলে আরও শর্টকাট হবে দুটো শূন্য সঙ্গে দুটো শূন্য কেটে দাও তাই না এবারে চার দিয়ে কাটো চার চার বারো হচ্ছে আটচল্লিশ বারো পেলাম আবার এখানে দুই দিয়ে কাটো দুই দিয়ে এখানে কাটলে হবে দুই ছয় বারো তাহলে ছয় পেলাম তাই না এবারে ওপর ওপর গুণ করে দাও গুণ করলে কিন্তু তোমাদের বেরিয়ে যাবে কেমন এখানে ছয় নাম চুয়ান্ন তাহলে অবশ্যই এখানে চুয়ান্নর সঙ্গে এখানে শত্রু আছে শত্রুকে গুণ করো চার সাথে আঠাশ আঠাশের আট হাতে দুই থাকে শর্টকাট গুণ আমরা সবাই জানি কোন গুণ করবে এবার পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এক চারে চার উনচল্লিশ উনচল্লিশ আর দুই এইখানে কত ছিল উনচল্লিশ হলো আর চার সাথে আঠাশ ছিল মানে দুই হলো তাহলে উনচল্লিশ আর দুই কত হবে একচল্লিশের এক হাতে থাকে চার পাঁচ একে পাঁচ আর চার হচ্ছে নয় নশো আঠেরো টাকা কোথায় আছে দেখো অপশান সিতে আছে নশো আঠেরো টাকা হবে আমার সঠিক অ্যান্সার ক্লিয়ার হয়েছে তাহলে এটা হবে তোমাদের রাইট অ্যান্সার ক্লিয়ার আমি আবারও বলছি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে একটা সবসময় খেয়াল রাখতে হবে যে এই সূত্রগুলো আমি দেখে নেব পিটি মানে যে কোনো তিনটে তোমাদের এখানে প্রশ্নে থাকবে একটা বের করতে হবে যে কোনো তিনটে থাকবে যে কোনো তিনটে থাকতে পারে এবং অবশ্যই থাকতে হবে এবং একটা যেটা থাকবে সেটাই কিন্তু তোমাকে বের করতে হবে একটা ওকে সে পিটিআর হতে পারে বা আর হতে পারে বা পি হতে পারে টি হতে পারে যে কোনো একটা বের করতে হবে চলো নেক্সট আমরা চলে যাব চলো নেক্সট এখানে দেখে নাও ষোলো হাজার আটশো টাকার এটা টাকার টাকার মানে আমরা বুঝতে পারছি এটা প্রিন্সিপাল হয়ে গেল এত টাকা নয় মাসে নয় মাস মানে এটা কি সময় বার্ষিক এত পার্সেন্ট হারে মানে এটা রেট অফ ইন্টারেস্ট তাহলে সুদের হার কত মানে হারে সুদ কত মানে এ কাটাও ইন্টারেস্ট বের করতে হবে তো আমরা দেখে নেব প্রথমে আমরা এখানে নয় মাস সময় আছে তো এই নয় মাসকে আমরা বছরে কনভার্ট করতে গেলে অবশ্যই আমাকে টি এবার সময় সমান নয় মাস এবারে নয় মাসকে অবশ্য আমি কী করবো নয় মাসকে যখন আমি বছর করব তখন বারো মাসে এক বছর আমরা জানি তো নয়কে বারো দিয়ে আমরা কিন্তু ভাগ করে দেব। কাটাকুটি করবো তিন তিরিখে নয় আর তিন চারে বারো সমান কত হচ্ছে তিনের চার বছর তিনের চার বছর পেয়ে গেলাম আমি সময়টা ক্লিয়ার সময় মাসে থাকলে বছরে করতে হবে আমাকে সময়টা আচ্ছা তারপর এখানে কি বলছে রেট অফ ইন্টারেস্ট কত বলছে ছয় পূর্ণ একের চার আমি এটা ভগ্নাংশে করবো ছয় চারে চব্বিশ পঁচিশ তাহলে পঁচিশ বাই কত হচ্ছে পঁচিশ বাই চার আর এখানে প্রিন্সিপাল সমান কত প্রিন্সিপাল হচ্ছে ষোলো হাজার আটশো টাকা ঠিক আছে এখানে ইন্টারেস্ট বের করতে হবে আয় আয় এর আগে আমরা সূত্রটা জানলাম সবাই আয়ের সূত্রটা কি বলতো আয়ের সূত্র হচ্ছে পিটি আর বাই একশো ঠিক আছে এবার মানগুলো সবাই বসাবে মান যা আছে পি এর মান আছে কত টি এর মান আর এর মান প্রত্যেকটার মান এখানে আছে একশো দিয়ে তুমি ভাগ করবে এবং এটাই তোমাদের হোমওয়ার্ক এবার আমি দেখবো যে কে কে বুঝতে পেরেছো এবং কে কে সঠিক উত্তর করতে পারছো এবং তোমরা যারা ক্লাসটা দেখছো তারা কাটাকুটি জানো কি না এর মাধ্যমে কিন্তু আমি বুঝে নেব অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবে এটা তোমাদের হোমওয়ার্ক এবং বাকিটা জানাবে এইভাবে তোমরা কিন্তু ক্লাস শিখতে শিখতে নিজেকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে নিজে থেকে অনেক কিছু করতে হবে শুধু দেখলেই নয় নিজেকে অবশ্যই প্র্যাকটিক্যালে করতে হবে তো অবশ্যই তোমরা এটা হোমওয়ার্ক নাও প্র্যাকটিক্যালে অবশ্যই আমাকে করে দেখাও এবং রাইট অ্যান্সারটা কত হবে কোন অপশনটা তোমাদের এখানে সঠিক হবে ক্লিয়ার একটা পরবর্তী অঙ্কে চলে আসলাম পরবর্তী অঙ্কটা ভালো করে বোঝো কারণ এই অঙ্কটা কিন্তু এই টাইপের অঙ্ক দু হাজার তোমাদের তেইশে যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু দেখেছো অর্থাৎ দু হাজার তেইশে কিন্তু এরকমভাবে মাসের উপর কিন্তু বেশ করে পরীক্ষায় ছিল ঠিক আছে এগুলো খুব সহজভাবে তোমরা করতে পারো ভালো করে তোমাদেরকে বুঝতে হবে দেখো এখানে সময়টা অবশ্যই তোমাকে দেখতে হবে এখানে সময় কি বলা হচ্ছে দেখো এখানে মার্চ থেকে শুরু হয়েছে তো মার্চ থেকে যদি শুরু হয় মার্চের দিনটা আমরা জানি একত্রিশে দিনে তোমাদের মার্চে হবে একত্রিশ দিন তো নয় এখানে মার্চ দেওয়া রয়েছে তাহলে একত্রিশ থেকে নয় বাদ দিলে বাইশ থাকবে তাহলে এই যে তোমাদের বাইশটা হলো এটা হচ্ছে মার্চ মার্চের ক্ষেত্রে অবশ্যই তুমি বাইশ পেলে আচ্ছা এর সঙ্গে প্লাস করো মার্চের পরে কি আসবে মার্চের পরে তোমাদের এপ্রিল আসবে এপ্রিলটা কত দিন অবশ্যই তিরিশ দিন এটা হচ্ছে এপ্রিল ঠিক আছে এটা হচ্ছে অবশ্যই এপ্রিল এটা হচ্ছে তিরিশ দিন এপ্রিলের পরে মে আছে কততে মে আছে একুশে মে আছে অবশ্যই একুশে এখানে প্লাস করো এখানে একটা হচ্ছে মে টোটালটা দিন করো টোটাল দিন হবে এখানে তিন আর দুই আর তিনে পাঁচ পাঁচ আর দুই হচ্ছে সাত কত হচ্ছে সেভেন্টি দিন তাহলে এতদিন এবার এটাকে যদি আমি বছর করি তাহলে অবশ্যই সেভেন্টি থ্রির সঙ্গে আমাকে তিনশো দিন দিয়ে ভাগ করতে হবে কেন বলো তো তিনশো পঁয়ষট্টি করলাম কারণ এখানে দিনের কথা বলা হচ্ছে এর আগে আমরা দেখেছি মাসের ক্ষেত্রে যখন আমি করেছি এবং তোমরা দেখেছ অবশ্য এখানে মাসের ক্ষেত্রে বারো দিয়ে ভাগ করেছিলাম কিন্তু দিনের ক্ষেত্রে অবশ্য তোমাকে তিনশো দিয়ে ভাগ করতে হবে কেন কারণ তিনশো পঁয়ষট্টি দিন এক বছর আর বারো মাসে এক বছর তাই না তিয়াত্তরকে তিনশো পঁয়ষট্টিকে ভাগ করলে অবশ্যই তুমি পাঁচ পাবে তাহলে একের পাঁচ হবে তোমাদের বছর একের পাঁচ বছর এটা পেয়ে গেলাম সময় এবার এখানে কী আছে রেট অফ ইন্টারেস্ট কী বলছে সাত পূর্ণ একে দুই বলছে এবারে সমান দুই সাত ১৪ আর একে পনেরো তাহলে কত হচ্ছে পনেরো বাই দুই ঠিক আছে এবারে তোমাকে কী বের কথা রেট এখানে ইন্টারেস্ট বের করতে হবে আমরা সবাই জানি পি টি আর বাই একশো হচ্ছে রেট অফ তোমাদের ইন্টারেস্টের সূত্র এখানে পি সমান কত রয়েছে আঠেরোশো কুড়ি টাকা পি সমান আঠেরোশো কুড়ি টাকা টি সমান কত রয়েছে টি সমান একের পাঁচ বছর রয়েছে এবং আর সমান কত রয়েছে পনেরো বা এখানে দুই রয়েছে আচ্ছা নিচে কত বসাবো নিচে অবশ্য আমরা একশো বসাবো এবারে পাঁচ দিয়ে পনেরোকে কাটো পাঁচ তিনে পনেরো দুই দিয়ে এখানে আঠারোশো কাটো দুই নয় আঠেরো আর দুই দশে কুড়ি ঠিক আছে তাহলে কত পেলাম নশো দশ পেলাম এবারে যখন নশো দশ হয়ে গেল তখন উপরে উপরে গুণ করে দাও তাহলে তিন দিয়ে নশো দশকে গুণ করো এখানে শূন্য পাবে তিন কে তিন আর তিন নাম সাতাশ তাহলে কত পেলে সাতাশশো তিরিশ এটাকে একশো দিয়ে ভাগ করো একশো দিয়ে ভাগ করলে যেন দুটো যে শূন্য রয়েছে দুটো শূন্য এখানে বসালে কিন্তু তোমার দুটো ঘর নিলে হয়ে যাবে তাহলে এখানে কত হচ্ছে সাতাশ পয়েন্ট থ্রি জিরো হবে তোমাদের সঠিক অ্যান্সার এত টাকা সাতাশ পয়েন্ট থ্রি জিরো কোথায় রয়েছে অপশন বিতে রয়েছে সাতাশ পয়েন্ট থ্রি জিরো অর্থাৎ এটা হবে সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে দিনের ক্ষেত্রে সবসময় তোমাদেরকে দিনগুলো মনে রাখতে হবে কোন মাসে কত দিন সেখান থেকে প্লাস করবে যত দিন পাবে তিনশো দিয়ে ভাগ করবে যত পেয়ে গেল সেটা হচ্ছে তোমাদের বছর কোনো ঘাবড়ানো কোনো ব্যাপার নেই খুব সহজভাবে এগুলো তোমরা করতে পারো ঠিক আছে চলো নেক্সট আমরা প্রশ্নে চলে আসলাম নেক্সট প্রশ্ন দেখো এত টাকার বার্ষিক তাহলে এত টাকা মানে কি এত টাকার প্রিন্সিপাল এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর সুদের হারে তিন বছর এটা হচ্ছে টাইম পর সরল সুদ কত সরল সুদ মানে ইন্টারেস্ট বের করতে হবে তাহলে দেখো এই তিনটে আছে আর এই তিনটে আছে আর একটা থেকে তোমাকে আইটা বের করতে হবে তো সবাই জানো এর আগে আমি কিন্তু এর ওপরই ক্লাসগুলো হচ্ছে আই ইন্টারেস্ট মানে হচ্ছে পিটিআর পিটিআর বাই একশো খুব সহজভাবে তোমরা করতে পারো পি মানে কত পি মানে হচ্ছে সাতান্ন ষাট ঠিক আছে টি মানে কত টি মানে হচ্ছে তিন বছর আর মানে কত ছয় সিক্স পারসেন্ট তাহলে এটা হচ্ছে তোমাদের একশো এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেল আচ্ছা এটা দুই দিয়ে কাটো দুই তিন হচ্ছে ছয় আর দুই পাঁচে কত দশ ঠিক আছে এবারে কত হচ্ছে তিন তিরিক্ষের নয় তাহলে এখানে কত হচ্ছে পাঁচশো ছিয়াত্তরের সঙ্গে তিন তিরিক্ষের নয়কে গুণ করো ছ নাম চুয়ান্ন চার হাত থাকে পাঁচ সাত নাম তেষট্টি আর পাঁচ আটষট্টির আট হাত থাকে ছয় পাঁচ নাম পঁয়তাল্লিশ আর ছয় একান্ন ঠিক আছে এটাকে অবশ্যই এখানে পাঁচ আছে পাঁচ দিয়ে তোমাকে ভাগ করতে হবে এবারে পাঁচ দিয়ে যদি ভাগ করো তাহলে অবশ্যই ভাগ করে দেখবে যেটা তোমাদের অ্যান্সার দাঁড়াবে সেটা হচ্ছে হাজার ছত্রিশ পয়েন্ট এইট জিরো ভাগটা আমি করিয়ে দিলাম না ভাগটা একবার সবাই দেখে নেবে এটাই সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে অপশান এ কে চুজ করব অপশন এ হবে সঠিক উত্তর তো এই ক্লাসগুলো তোমাদের ক্ষেত্রে মোস্ট 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 ইম্পর্টেন্ট অবশ্যই টপিক কয়েজ ক্লাসগুলো আমি শুরু করছি অবশ্যই এখন থেকে প্রত্যেকে যদি তোমরা দু হাজার চব্বিশকে ক্র্যাক করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখতে হবে ঠিক আছে তো এই ক্লাসগুলো দেখার জন্য রেগুলার বেসিস পাওয়ার জন্য লাইক করতে পারো যারা নতুন আছো নিউ কামার আছো ক্লাসগুলো অবশ্যই দেখে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেষে আমি বলবো টেলিগ্রামের সাথে সবাই জয়েন হয়ে যাবে তার লিঙ্ক ডিসক্রিপশানে আছে অবশ্যই জয়েন হয়ে যাবে প্রত্যেকে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো টেক কেয়ার